2005 সালে বিদিশাকে তালাক দেন এরশাদ। পরিচয় শেষ হয় এরশাদের স্ত্রী হিসেবে। তখন প্রেসিডেন্ট পার্ক ছাড়তে বাধ্য হন বিদিশা। আমার আঙ্গিনায় যেন সে প্রবেশ করতে না পারে, এটি ছিল উনার জীবনের শেষ চাওয়া পাওয়া। কিন্তু সেই ওসিয়ত রক্ষা হয়নি। 2019 সালের 14 জুলাই এরশাদ মারা যাওয়ার 4 মাসের মাথায় এরিকের মায়ের দাবি নিয়ে প্রেসিডেন্ট পার্কে ওঠেন বিদিশা। এরশাদ সাহেব জীবিত থাকা অবস্থায় একটা কেস হয়েছিল এবং সেই কেসের মধ্যে কিন্তু এটা প্রমাণ হয়েছিল যে এরিকের মা বিদিশা নয়। এরশাদ সাহেব যখন জীবিত তখন এই ছেলেকে পুঁজি করেই এরশাদ সাহেবের কাছ থেকে টাকা পয়সা বিলে আদায় করছে। এখন স্যার মারা যাওয়ার পর এই ছেলেকে দেখার উচিলায় সে এখানে আসছে। মূল টার্গেট হচ্ছে এই এরিক, এই ছেলেটাকে পুঁজি করে সে ব্যবসা করবে। প্রেসিডেন্ট পার্কে বিদিশার বিচরণ নিষ্কণ্টক করতে গঠনতন্ত্রের নীতিমালা লঙ্ঘন করে বিদিশার সুপারিশে করা হয় ট্রাস্টের নতুন কমিটি। সেই ট্রাস্টে পরিষ্কার লেখা আছে যে ট্রাস্টে বিদিশা আসতে পারবে না এবং তার পদচারণ থাকবে না। আজকে যাকে ট্রাস্টের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে সেই চেয়ারম্যান নিযুক্তের সাক্ষীর মধ্যে বিদিশা হলো এক নম্বর সাক্ষী, যেটা আইনগতভাবে কোনোভাবে হওয়ার সুযোগ নেই। ওই রেজুলেশনে তো আমাদের মেম্বারদের সাইন থাকার কথা, এখানে সাক্ষীদের কোনো অপশন তো থাকার কথা না। উনি তো ট্রাস্টের কেউ না, এরিকের মা হিসাবে শুধু এরিকের সাথে আছে। ওনারা দুইজনে এক হয়েছে ট্রাস্টের সুবিধা ভোগ করার জন্য। ভারত থেকে 14 কোটি টাকার মতো FDR আছে, যেটার লভ্যাংশের টাকা এরিক পান। এরিক কোনো রকম চলতে পারবে। গুলশানে একটা ফ্ল্যাট আছে, বনানীতে একটা ফ্ল্যাট আছে, বনানীতে একটা দোকান আছে, একটা কোলেস্ট্রল আছে, পল্লীবন্ধু কোলেস্ট্রল। নতুন কমিটিতে এরশাদ পরিবারের কিংবা জাতীয় পার্টির নীতি নির্ধারণী পরিষদের কাউকে রাখা হয়নি। কাজী মামুন কীভাবে এই ট্রাস্টের সে সদস্য হলো, কি পন্থায় হলো, আদৌ হতে পারে কি না, এটা নিয়ে জনমনে প্রশ্ন আছে। আমি ট্রাস্টের হোসেন মোহাম্মদ এরশাদের ইন্তেকালের পর সদস্য হই, সর্বসম্মত সদস্যদের মতামতের ভিত্তিতে আমি ট্রাস্টের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। নতুন কোনো মেম্বার যদি ইনক্লুড করতে হয়, আমার জানা মতে ট্রাস্টের মেম্বাররা বসে ফ্যামিলি মেম্বারদের ভিতর থেকে নেবে। তো ফ্যামিলি মেম্বারদের বাইরে থেকে যারা আসছে এরা কীভাবে আসছে সেটা আমার জানা নেই। এটা করতে পারি নাই। এখন আবার আমাদের আগামী 6 তারিখ ট্রাস্টের সভা আছে, ওই সভাতে আমরা অন্তর্ভুক্তির বিষয়টা আমরা ওই সভায় উপস্থাপন করব। নিজেদের মতো করে ট্রাস্টের পরিচালনা ও অর্থ ব্যয়ে যেন প্রতিবন্ধকতা না থাকে সেজন্য এরশাদের দীর্ঘদিনের কর্মচারীদেরও একযোগে করা হয় চাকুরিচ্যুত। আমরা 11 জন স্টাফ ছিলাম প্রেসিডেন্ট পার্কে, জি সবাই 20 বছর, 15 বছরের নিচে কেউ না। ইয়ার মধ্যে একটা স্যার টাচ করছে সব স্টাফ যে ওরা আজীবন এখান থেকে বেতন থাকবো। বিদিশা আসছে এখানে ম্যাডাম, এবার পরে ঢুকার পরে 15 দিন 1 মাস পরে উনি আমাদেরকে নিষেধ করে দিছে এখানে আর থাকার দরকার নেই, কিছুই দেয় না, খালি হাতে বিদায় করে দিছে আমাদেরকে। ট্রাস্টের মাধ্যমে সুবিধা পাওয়া এতিমদের সহায়তাও বর্তমান কমিটি বন্ধ করে দেয় বলে রয়েছে অভিযোগ। আমরা চেষ্টা করতেছি খুব দ্রুত আবার এটি চালাবো, টুকটাক করে চালাচ্ছি, আমি থাকতে চাই না। একটি অনুষ্ঠানে বিদিশা সিদ্দিক তার বিরুদ্ধে আনা অভিযোগ ষড়যন্ত্র বলে দাবি করেন। আমরা সবাই মুখ বন্ধ করেছিলাম, এতদিন চুপ করেছিলাম, তার মানে এই নয় যে আমরা আসলে ছেড়ে দিয়েছি বা আমরা ভুলে গেছি। সবাই জানে যে হোসেন মোহাম্মদ এরশাদের বাসস্থান হচ্ছে প্রেসিডেন্ট পার্ক, সেই প্রেসিডেন্ট পার্ক দখল করার স্বপ্ন পর্যন্ত তারা দেখছে। এহেন অবস্থায় ট্রাস্ট এবং প্রেসিডেন্ট পার্ক রক্ষায় সংশ্লিষ্টদের এগিয়ে আসার দাবি এরশাদ ভক্তদের। এই প্রেসিডেন্ট পার্ক যেন হোসেন মোহাম্মদ এরশাদের নামে একটা মিউজিয়াম করা, হোসেন মোহাম্মদ এরশাদের স্মৃতি বিজড়িত, তাহলে হয়তো বা প্রশাসক নিয়োগের প্রক্রিয়া যেতে পারে। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা।